हेलो फ्रेंड्स, गुड मॉर्निंग एंड वेलकम बैक टू माय चैनल। तुम्हारा सबाई केमन आछो? आशा करछि तुम्हारा सबाई खूब भालो आछो, आमिओ भालो आछि। तो आरेकटी नतून वीडियो निये चले एसेछि तोमादेर काछे। आर वीडियोटी देखे तुम्हारा निश्चय बुझते पारछो जे अन्नप्राशनेर वीडियो चले एसेछे। तो देखो, सकाल सकाल टेबिल चेयार निये एसे साजिए दिलो, उठोने खावा दावा होबे। तो टेबिल चेयार साजानो हये गेछे, तीनटे टेबिल पेतेछे। आर उठोने तो बेशी जायगा नेई, छोटो मोटो जायगा, तो तीनटे टेबिल पेते चेयर और एक्सट्रा टेबिल आछे, चेयर आछे। और एटा होच्छे आमार देवर, तो ओके एकटु भिडियोते देखालाम, ओ लज्जा पेये चले गेलो। तो जाइ होक, देखो सकालेर खावार चले एसेछे, सकालेर खावाटा पाठिये दियेछे। लोकजन तो आर आसबे ना, ओई बाड़ीर लोकेर जोन्नो आर कि। आर दुपुरेर रान्नाबान्नाटा एखानेई होबे। तो देखो सकालेर खावारे आछे लुচি আর আলু পনিরের তরকারি। তো মা দিচ্ছে কাকিদের সবাইকে। তো যাই হোক, সকালের খাওয়া দাওয়াটা সেরে এখন কুলো সাজাতে চলে এসেছে। কুলোর মধ্যে এখানে ধান দেওয়া হয়েছে, আর দুব্বা আছে, তেল, প্রদীপ, কলা। তো এগুলো দিয়ে কুলো সাজানো হবে। আর এখানে কলসিতে আছে আমের পল্লব, আর এখানে একটা থালায় আছে পান পাতা, আমের পল্লব। তো এখন কুলো সাজাতে চলে এসেছে বড়দি। দেখো কলসির মধ্যে কি আঁকছে, আর এখানে প্রদীপে তেল ঠেল সব ভরে রেখে দিয়েছে। আর বিয়েতে যেরকম সাজানো হয় ওরকম করেই সাজানো হবে, জল ভরতে যাওয়া হবে, সবই নিয়মটা হবে। তো দেখো কুলো সাজানো হয়ে গেছে। এখানে একটা পেন রাখা আছে, একটা বই রাখতে লাগে। তো নতুন বই নেই, বর বই আনতে গেছে। বই আনলে কুলোটা পুরো সাজানো হয়ে যাবে, এমনি সব এদিকে সাজানো হয়ে গেছে। তো দেখো আমার বর বই নিয়ে চলে এসেছে, বর্ণ পরিচয়। তো ওই বইটাই নিয়ে এসেছে, বই রেখেছে আর সোনার উপহার রেখেছে। আর দেখো সবাই জল ভরতে যাওয়ার জন্য রেডি। তো জল ঠল ভরে স্নান করানো হয়ে গেছে। এই যে দেখো স্নান করিয়ে আমার ছেলেকে নিয়ে যাচ্ছে, এখন ওকে নতুন ড্রেস পরানো হবে। আর নতুন ড্রেস কি বলো তো, ধুতি পাঞ্জাবি। অন্নপ্রাশনের দিন তো সবাই এটাই পরে, ধুতি পাঞ্জাবি। তো রেড কালারের একটা পাঞ্জাবি আর অফ হোয়াইট কালারের ধুতি। তো এটা অনেক পিন আপ করা ছিল, তো আমি খুলছিলাম, আর বর এটা ভিডিও করে দিচ্ছিল, ওকে বললাম যে একটু ভিডিও করে দাও। তো যাই হোক, ড্রেসটা খুবই সুন্দর, জুতো টুপি সব সেট। আর হোয়াইট কালারটা তো কমন সবাই পরে, তো আমি বলেছিলাম যে রেড কালার নিয়ে আসো, রেড কালারটা একটু আনকমন, দেখতেও ভালো লাগে। তো যাই হোক, খুব পিন করা ছিল, তো পিনগুলো খোলা হচ্ছিল, বর পিনগুলো খুলে দিচ্ছে। আর এই যে দেখো জুতোটা টুপিটা খুলে দিয়েছে, আর এই যে ধুতিটা এরকম, তো এটাও খোলা হয়ে গেছে। এখন পাঞ্জাবিটা খুলবে। আর আমার পাঞ্জাবিটা খুবই ভালো লেগেছে, মা নিয়ে এসেছে। তো দেখো এই যে পাঞ্জাবিটাও খুলে ফেলেছে। তো এখন আমার ছেলেকে ড্রেসটা পরানো হবে, রেডি করানো হবে। আমি স্নান করে চলে এসেছি, অনেক লেট হয়ে গেল স্নান করতে। তো সারাদিন অনেক কাজ ছিল, অনেক ব্যস্ত ছিলাম, তো সারাদিন তোমাদের কাছে আসতে পারিনি। তো যাই হোক, যতটা তোমাদের সাথে শেয়ার করলাম, তোমরা আশা করি তোমাদের ভালো লাগলো। তো এখন আমি স্নান করে চলে এসেছি, আমার রুমে যাব। এখন আমি রেডি হব, শাড়ি পরব, পিঙ্ক কালারের একটা শাড়ি পরব। তো চলো রেডি হয়ে নিই। আর আমার ছেলে গেছে, আমার ছেলেকে নিয়ে সবাই গিয়েছে মন্দিরে, মায়ের ইচ্ছা কালীবাড়িতে গিয়েছে প্রসাদ খাওয়াতে। তো আমার ছেলেকে নিয়ে গেল, তো সমস্ত কাজ সেরে তারপর আমি স্নান করে চলে এসেছি। আর ওদের ওদিকে হয়ে গেছে, চলে আসছে, তো ততক্ষণ আমি রেডি হয়ে নিই। তো চলো তোমরা দেখতে থাকো, স্কিপ না করে পুরো ভিডিওটা, আশা করি তোমাদের ভালো লাগবে। তো ফ্রেন্ডস, তোমাদের তো বললামই আমার ছেলেকে মায়ের ইচ্ছা কালীবাড়িতে নিয়ে আসা হয়েছে। আর আমি তো এখানে আসিনি, আমার বাড়িতে অনেক কাজবাজ ছিল, তো সবাই ভিডিও করেছিল, ওই সবার থেকে জোগাড় করে তোমাদের সাথে শেয়ার করছি। তো দেখো আমার ছেলেকে এখন প্রসাদ খাওয়াচ্ছে, আর একটু ঠাকুরের পায়ে ছোঁয়ানো হলো। আর আমার ছেলে না খুব কান্না করছিল ওদিন, খুবই কান্না করছে। আর দেখো সবাই ভিডিও করছে, ফটো তুলছে। তো যাই হোক, ওরা সবাই চলে এসেছে, আর আমি দেখো শাড়ি ঠাড়ি পরে রেডি হয়ে গেছি। পিঙ্ক কালারের একটা শাড়ি পরেছি, আর ব্লু গোল্ডেন কালারের ব্লাউজ পরেছি, আর বেশি মেকআপ করিনি, বাড়ির মধ্যেই। তো যাই হোক, দেখো আমার ছেলেকে ওর দাদু কোলে নিয়ে বসেছে, ওই কী কী নিয়ম হয় সেগুলোই করছে, বই খাতা, তারপর সোনার উপর দেয় একটা থালার মধ্যে, কোনটা আগে ধরে। তো আমার ছেলে বইটাই আগে ধরে ছিল। তো যাই হোক, এখন আমার ছেলেকে ভাত খাওয়ানো হবে, মামার কোলে বসে ভাতটা খায়। তো ভাত তো আর খেতে পারে না, ওই ছোঁয়া আর কি। তো মামা একটু ভাত তরকারি যা যা ছিল সব একটু মুখে ছোঁয়ায় দিয়ে এখন মামা খাচ্ছে, মানে ওটা তো আর ছেলে খেতে পারবে না, তো মামাকেই খেতে হয়। আর সবাই একটু ওর সাথে ইয়ার্কি করছিল, বিয়াহিরা। তো দেখো এখন মামা ওর ভাতটা খাবে,
এবার সবাই খাওয়া দাওয়া করতে চলে এসেছে। বাবার খাওয়া হয়ে গেছে, বাবা বসে দেখছে যে সব ঠিকঠাক আছে কি না। আর এখানে কাকি, দুটা দিদি, দিদি আর এটা হচ্ছে দিদির বৌমা, ওরা সবাই খাওয়া দাওয়া করছে। আর এখানেও একটা দিদি আছে আর এ দুটা হচ্ছে বোন। তো সবাই খেতে বসে পড়েছে আর আমার এখনও খাওয়া হয়নি। তো এই দিদিটা একটু পোজ দিচ্ছিল, তো আমি একটু আবার ভিডিও করলাম। আর এই যে আমার মাসি, এটা হচ্ছে ভাই, আর এটা আমার মা। তো সবাই খেতে বসে পড়েছে। তো আর এখানে রান্নাবান্না কী হয়েছে সব তোমাদের দেখিয়ে দিলাম। কাতল মাছের ঝোল হয়েছে, চিংড়ি, কাঁঠাল চিংড়ি হয়েছে, আলু পটল হয়েছে, আর ডাল ভাজা, চাটনি, মিষ্টি এগুলো হয়েছে। তো দেখো আমার বান্ধবী চলে এসেছে, বান্ধবী আর ওর বর। তো ওদেরকে একটু ভিডিওতে দেখিয়ে দিচ্ছিলাম, আর ওর বর না একটু লজ্জা পাচ্ছিল, তো ভিডিও করার সময় খাওয়া বন্ধ করে দিয়েছে, এত লজ্জা পাচ্ছিল। তো যাই হোক, দেখো ঘরে চলে এসেছে, খাওয়া দাওয়া করে আমার ছেলেকে একটু কোলে নিয়েছে। তো আমার ছেলের দুষ্টুমি করছে, আর এই যে এই পাশে আমার মা বসে আছে, তো আর এই যে পাশে এটা বোন, তো বোনটা হাই করছে। আর এই যে আমার মাসি, আর আমার বান্ধবী চলে যাবে বলছে, তো আমার ছেলেকে টাটা করছিল। রাত্রি 8টা হয়ে গেছে আর আমার বান্ধবীরা চলে এসেছে। তো নাম বল তোদের। বল তোর নাম বল। আমার নাম রিমি। আমার নাম পিঙ্কি। আর এটা হচ্ছে আর বোন, আর আমার ছেলে ঘুমিয়ে আছে। তো পিঙ্কি নিতে চেয়েছিল আমার ছেলেকে, তো ছেলে ঘুমিয়ে আছে, জানি না কখন উঠবে। আর ওদের খাওয়া দাওয়া হয়ে গেছে, আর আমি চুলটা এখন বেঁধে নিয়েছি, খুব গরম লাগছিল। তো এখন আমরা একটু ফটো শটো তুলবো। তো তো আমার বান্ধবীরা চলে গিয়েছে, এখন রাতে খেতে বসে পড়েছি। আর রাতে একদমই সিম্পল ডাল ভাজা আর মাছ নিয়েছি, দুপুরে এত হেভি খাবার খেয়েছি, তো তো রাতে আর বেশি কিছু খেলাম না, এই দিয়ে রাতের খাবারটা করব। আর সবারই খাওয়া হয়ে গেছে, ওই কাকি, মা, আমি খাচ্ছি, আর সবার খাওয়া হয়ে গেছে। আর আমার বরের এখনও খাওয়া হয়নি, আমার বর ওই যে আরেকটা দিদি দেখলে, ওরা দুজন এখন খাবার দিচ্ছে। তো ফ্রেন্ডস, খাওয়া দাওয়া সেরে ফ্রেশ ট্রেশ হয়ে চলে আসলাম তোমাদের সাথে কথা বলতে। আর আমার ছেলে ঘুমিয়ে পড়েছে, বাবাও ঘুমিয়ে পড়েছে। তো সারাদিন অনেক কাজবাজ ছিল, টায়ার্ড হয়ে গেছে, ঘুমিয়ে পড়েছে, খাওয়া দাওয়া করে এসে ঘুমিয়ে পড়েছে। আর আমার বর, মা গিয়েছে, আরেকটা অন্নপ্রাশনে ইনভাইট ছিল, সেখানে গিয়েছে। সেখানে না গেলেও হয় না, কারণ আত্মীয়দের মধ্যেই পড়ে। তো তো খাওয়া দাওয়া তো করবে না, খাওয়া দাওয়া সব হয়ে গেছে, দেখলেই তো আমি মা একসাথেই খেলাম, আমার বর তারপরে খেয়েছিল। তো খাওয়া দাওয়া করে একটা গিফট কিনে রেখেছিল, তো বললো যে গিয়ে দেখা করে আসি, দিয়ে আসি, তো বেশিক্ষণ লাগবে না, গিয়ে কিছুক্ষণ বসবে, বসে চলে আসবে, খাওয়া দাওয়া তো আর করবে না। তো এখন আমিও শুয়ে পড়বো, আর ওরা চলে আসবে কিছুক্ষণের মধ্যে, চলে আসবে। তো ঠিক আছে, ভিডিওটা বেশি বড় করব না, আজকের ভিডিওটা খুব বেশি বড় হয়নি। তো যাই হোক, আজকে খুবই টায়ার্ড, তো আর ভিডিও করার কোনো ইচ্ছে নেই। তো ভিডিওটা এখানে এন্ড করছি। তোমাদের যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি, চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো আজকের জন্য টাটা।